আমি তোমার ভবিষ্যতে সবকিছু ঠিক করে দিচ্ছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আমি নাকি আলাদা একটা রুম চাইছি, তারপর নাকি আমি সেখান থেকে চলে গিয়েছি, আমাকে নাকি খুঁজে পাওয়া হয় নাই, এ কথাটা সে মিথ্যা কথা বলছে। আমি তাদের মেয়ের বয়সী, সো তাদের উচিত ছিল যে আমার নামে এসব উল্টাপাল্টা ভিত্তিহীনভাবে কথা না বলা। সো তারা যে কথাগুলো বলেছে তারা সেটার প্রুফ দেখ, আমি যে কথাগুলো বলেছি আমি সেগুলোর প্রুফ দেবো। ভাবি মানে ওনার ওয়াইফ বলতেছিল যে আমি ওনার সুট ফাঁসিয়েছি, তার আগে বলেছেন যেটা সেটা হচ্ছে যে আমি নাকি সেটে ফার্স্ট ডেতে একটা বাজে গিয়েছি। সো একটা বাজে যদি যেয়ে থাকি তাহলে তো তার সাথে আমার তিনটা কাজ করার কথা না, রাইট? সো এইটা এমন না যে টুলেট একটা নাটক যেটাতে আমাকে মানে বলা হয়েছে যে আমি তার কাজটা ফাঁসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু তাদের সাথে আমার দুইটা কাজ হয়েছে। সো আমি যদি ইরেগুলার, ইরেসপন্সিবল, তারপরে বলেছে আমাকে আমি কাজে সহযোগী না, তারপর লেট করে সেটে ঢুকেছি। উনি আরেকটা কথা বলেছেন যে একটা বাজে আমি সেটে গেছি, আমি নাকি গিয়ে বলেছি যে আমার মার চোখের সমস্যা না কী হয়েছিল, আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, এর জন্য আমার আসতে একটা বেজেছে। সেকেন্ড কথা যেটা বলেছেন এটা খুবই বাজে এবং মানে ঘৃণ্যতম একটা কথা, সেটা হচ্ছে যে আমি নাকি সেটের মধ্যে ছেলে নিয়ে গিয়েছি, আমি নাকি অসুস্থতার অভিনয় করেছি। লাইক মেয়েরা তো অসুস্থ হয় কমন না, মানে মেনস্ট্রুয়েশন যে প্রবলেমটা, সো সেই প্রবলেমটার কারণে আমি অসুস্থ হয়ে যাই। উনি বলছে যে সে নাকি অসুস্থ হয়ে গেছে সেটের মাঝখানে, এমন কিছু না, আমি কিন্তু এক ঘন্টা ওই পেইনটা নিয়ে আমি শ্যুট করছিলাম। হয় কি নাটকের সেটে শুধুমাত্র মেকআপ রুমে ফ্যান এসি থাকে, অন্য রুমগুলোতে থাকে না। সো আমি ওখানে বসেছিলাম, তো তখন আমাকে বলা হয় যে এখানে আর্টিস্টদের ডিস্টার্ব হচ্ছে, তুমি সেকেন্ড ফ্লোরে চলে যাও। তো আমা উনি যে বলছে না যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার একটা ফ্রেন্ড আসছে, ফ্রেন্ড এসে নাকি বলছে যে ওকে একটা রুম দেন আলাদা করে, ও অসুস্থ হয়ে গেছে। আসলে এটা একটু ভাববি, সত্যি করে কলিজায় হাত দিয়ে বলুক তো যে আমি একথা বলেছি যে আমাকে আলাদা রুম দেন, বা আমার যে ভাইয়াটা এসেছিলো সে বলছে যে আলাদা করে রুম দেন। একজন মেয়ে ডিরেক্টরের কাজ করছি আমি, সেকেন্ড ফ্লোরে এসে দেখি সেখানে কোনো ফ্যান নেই, সেখানে কোনো এসি নেই, আমি অসুস্থ একটা মেয়ে। আমি ওখানে একটা বেড ছিল, বেডের মধ্যে বেডশিট পর্যন্ত ছিল না, আমি ওখানে শুয়ে থেকে কান্না করছিলাম। সো আমি উত্তরাতে আমার নিয়ার একটা ভাইয়া থাকে, তো ভাইয়াকে আমি ফোন দিয়েছি। সো আমি ভাইয়াকে ফোন দিয়ে বলেছি ভাইয়া আমি এরকম অসুস্থ হয়ে গেছি, আমার পাশে কেউ নাই। তো ভাইয়া বলতেছে তুই থাক, আমি ওষুধ নিয়ে আসতেছি, এসে আমি তারপর দেখতেছি কী হয়, শ্যুট করতে পারবো না? আমি বলতে পারবো। হ্যাঁ, একটা কোয়ার্টিস্ট আসছে, আর এই কোয়ার্টিস্ট ছিল রুশো। সো ও একটা মাত্র ব্যক্তি যে আমার কাছে এসছে টেক কেয়ার করার জন্য। আমি নাকি আলাদা একটা রুম চাইছি, তারপর নাকি আমি সেখান থেকে চলে গিয়েছি, আমাকে নাকি খুঁজে পাওয়া হয় নাই, এ কথাটা সে মিথ্যা কথা বলছে। দুল ভাইয়া আমাকে একটা কথা বলেছিল যে আচ্ছা যখন আমি ওকে বাজে অফার করি তখন কেন, ও তো আমার বউয়ের সাথে কাজ করেছে, তো আমার বউকে তখন জানায়নি কেন, তারপরে হচ্ছে তখন এই কথাটা সামনে আনে নাই কেন, ডিরেক্টর গিল্ডকে বলে নাই কেন, এখন কেন সে বলছে, এটা ক্লিয়ার করি। আমি তখন বলি নাই কারণ আমি তো তাদের ওখানে কাজ করতাম, তারা সম্পর্ক তো লাস্টের দিকে খারাপ হয়ে গেছে, তাদের সাথে তিনটা সিরিয়াল কাজ করছি, তো ফ্যামিলির মতোই না তাদের সাথে, সো আমি চাই নাই যে খারাপভাবে তাদেরকে প্রেজেন্ট করতে। সো আমি চুপ ছিলাম তখন, কিন্তু তারা মিডিয়াতে এইভাবে ছড়ায় নাই, কিছু বলে নাই, আমি আমার মতো কাজ করছিলাম। আমি তখন মনে করি নাই যে আমার যখন ক্যারিয়ারে সমস্যা হচ্ছে না, আমার যখন কাজ করতে প্রবলেম হচ্ছে না, ডেইলি লাইফে প্রবলেম হচ্ছে না, আমি কেন একটা মানুষের নামে উল্টাপাল্টা বলবো, দরকার নাই তো এত ঝামেলা করার। বাট একটা বছর পরে আমি হুট করে অবাক হয়ে গেছি যে আমাকে কোনো ডিরেক্ট লেটার না পাঠিয়ে সোজা একদম ফেসবুকে পোস্ট, তারপরে সেটা নিয়ে নিউজ একের পর এক, তারপরে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা। তো দুদু ভাই নিজেও জানে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমাকে ওইভাবে কখনো বলে নাই, ইনডিরেক্টলি মানে শ্যুটের মধ্যে, শ্যুটের বাইরে এমনি ফোন দিয়ে দুদু ভাই বলে নাই যে টু লেটের সেটে তো কখনো যায় নাই, তাহলে যেভাবে আমি বললাম কখন, আমি কখন বলেছি যে উনি আমার সেটে এসে আমাকে অফার করেছেন, আমি তো এই কথা কখনোই বলিনি। আমি বলেছি আমাকে ফোন করে বলা হয়েছিল যে এরকম এরকম। সো আমি তো বলি নাই যে আমার সেটে এসে বলতে হবে, যেহেতু তার সে ডিরেক্টর, আমি তার কাজ করেছি, অবশ্যই আমার ফোন নাম্বার রয়েছে, আমাকে দেখা করার কথা বলতো, এই বলতো, সেই বলতো। তখন আমি জাস্ট বলতাম ভাইয়া আমি বিজি ছিলাম, ফোন রিসিভ করতে পারি নাই, আমি ওই জায়গায় ছিলাম, এভাবে এড়িয়ে যেতাম। উনি আমাকে ফোন দেয় রাত 9টা 10টা বাজে, ফোন দিয়ে আমাকে বলছিলো এরকম প্রবলেম হয়েছে, তো আমি তোমার ভবিষ্যতে সব কিছু ঠিক করে দিচ্ছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। দেখো মিডিয়াতে উপরে উঠতে গেলে একটা হাত লাগে, কেউ কেউ কিন্তু এমনি উঠে যায় না, ভালো কাজ করতে পারে না, তো কিছুদিনের মধ্যে তোমাকে সুপারস্টার বানিয়ে দিচ্ছি, ভালো ভালো কাজ দিচ্ছি, আমার গার্লফ্রেন্ড হিসেবে থাকো। সো এইভাবে আমাকে বলা হয়েছে, বলছে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তো এরকম অনেকেই আমার গার্লফ্রেন্ড ছিল, তো তুমি হলে সমস্যা কোথায়, তোমার থেকে বড় বড় আর্টিস্ট ছিল, তারপরে অনেক নায়িকাও ছিল যারা আমাকে লেটার লিখতো, সো ওয়াই নট ইউ? আমি বলছি যে
আমি পছন্দ করি না তাই। আর যখন উনি আমাকে ফোন দিয়ে বলেন যে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমার সাথে প্রেম করো, এই করবো সেই করবো, তোমাকে সুপারস্টার করে দিব, তখন আমি গাড়িতে ছিলাম, বাইরে ছিলাম, আমি জাস্ট ফোনটা রিসিভ করে বলছি যে ভাইয়া আই হ্যাভ বয়ফ্রেন্ড, জাস্ট বলার জন্য বলছি যেন উনি আমাকে আর কিছু না বলে। অনেকে বলছে না যে ও ভাইরাল হওয়ার জন্য বলছে, ও মানে নিজের দোষ থেকে বাঁচার জন্য হ্যাঁ ডিরেক্টরকে ফাঁসাচ্ছে, তো আমি সেই জিনিসগুলো দেখাই। সো এখানে মেয়েটা লেখছে কথা আছে, হ্যাঁ দুদুল ভাইয়ের বিষয়ে সে আমার সাথেও সেম কাহিনী করেছে, ওকে। তারপরে আমাকে সে টেক্সট করেছে, আপু কল দিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, যারা চুপ করে থাকে, যারা ভয় কিছু বলতে পারে না, অনেক সময় আছে না মিটিংয়ে ডাকে, তো ইনডোরে কি হয় তারা যদি ব্যাট টাচও করে, অনেক মেয়ে আছে যে পরিবারের ভয় বাইরে এসে বলতে পারে না, এরকম অনেক কিছু হয়। আবার কিছু কিছু আছে যে ডিরেক্ট অফার দেয়, কেউ কেউ আছে কাজের জন্য অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু আমি একটা কথা বলবো, মানে মিডিয়াতে বেশিরভাগ মানুষ কেউ কখনো কারো গায়ে চেপে পড়ে না, যখন অফার দেওয়া হয় এটা ভালো এটা খারাপ, যে অ্যাকসেপ্ট করে সে অ্যাকসেপ্ট করে, যে না করে দেয় সে না করে দেয়। তো আমাকে এমনি আননোন নাম্বার থেকে নক করা হয়, নক করে বলছে এইভাবে যে তুমি এত সাহস পাচ্ছ কীভাবে, তোমার সাহস হচ্ছে কীভাবে, ইউ আর নিউ কামার, তোমার প্রবলেম হতেই পারে, তুমি ফিউচারে ঝামেলায় পড়বা, তোমার শ্যুট বন্ধ হয়ে যেতে পারে, তোমাকে কোনো আর্টিস্ট কাজে নিবে না, কোনো আর্টিস্ট তোমার সাথে কাজ করবে না, কোনো ডিরেক্টর তোমার সাথে কাজ করবে না, এমন হতে পারে তুমি ডেইলি লাইফে ঝামেলায় পড়তে পারো। এর বিরুদ্ধে আইনে আমি যেতেই চাচ্ছি না, যেটা করছে তারা নিজেরাও জানে তারা মিথ্যা বলছে, তো এখান থেকে তাদের নিজের রিয়েলাইজেশন তারা নিজেদের মধ্যেই হচ্ছে, তো আমি এখান থেকে বাইরে থেকে আর কিছু বলতে চাই না। বাজে অফার তো অনেকগুলোই পেয়েছি, আমি কাউন্ট করি না আসলে, এগুলো একটা নাইটমেয়ারের মতো। আমার মনে হয় ব্যান হওয়াতে আমার উপকার হয়েছে, যাদের মনে আমাকে নিয়ে কুচিন্তা ছিল লাইক যে একে বাজে প্রপোজাল দিব, তারা এখন আমাকে প্রপোজাল দেওয়ার আগে 10 বার চিন্তা করবে যে না এ এরকম করতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি কিন্তু ভালো কাজই পাবো এখন, যারা উল্টাপাল্টা অফার দিবে তারা কিন্তু আমার সামনে আসবে না কখনো। আর থার্ড কথা হচ্ছে মিডিয়াতে যারা চিনত না তারা কিন্তু আমাকে এখন চিনছে, যেহেতু আমি নিউকামার অনেকেই আমাকে চিনত না। আর কাজের ফ্লো বলতে গেলে যেটা, সেটা হচ্ছে যে কাজের ফ্লো কখনো আমার কমে নাই, যারা আমাকে নিয়ে আগেও কাজ করছে তাদের পরেও কাজ করবে। আর গুটিকায় ডিরেক্টর যারা আমাকে নিয়ে কাজ করবে না তাদের সাথে কাজ না করলেও আমার কিছু হবে না, আই উইশ।